পাতারে মন যাচ্ছে বুড়িয়া, কোন পাতারে মন যাচ্ছে বুড়িয়া।
কালী পড়ুর সেই অবস্থা হয়েছে, রাতে মানে ঘুমে আসেনি ঠিকঠাক। ওই দেখ রবি একলা একলা বসে আছে। আচ্ছা তুই আর কোশ না কেন যে তুই ভালোবাসিস? আজ যা কয় দে যা তোর মনের কথা। আমি কেন করে কহি মিয়ার, জেলায় আমি ওর লগত চাচু না জানো মোর মনটা সেলাই কেমন কেমন করছে। আচ্ছা তোর জন্য আমি একটা লাভ লেটার লিখে দিচ্ছি। তুই যে কতদিন হোক তোর মনে কথাটা কব সেটা তুই জানিস। কি করি মিয়ার, জেলায় আমি ওর সামনে যাচ্ছু তুমি কনফিউজ হয়ে যাচ্ছু। আচ্ছা চল ক্লাসের জন্য লেট হয়ে যাচ্ছে চল। হ্যাঁ কি হয়েছে? এই অটো অটো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাকে নিয়ে চলো একটু হাসপাতাল, আমার বেটির অবস্থা খুব। ঠিক আছে মাসি তোমার বসো মুই লিয়া যাচ্ছি। সব ঠিক হয়ে যাবে মা, চিন্তা করিস না মা, সব ঠিক হয়ে যাবে মা, চিন্তা করিস না মা। এই যে চলে আসছি চলে আসছি, বেশি দূর নাই মা, মা ঘাবড়াস না মা, বেশি দূর নাই মা। আরে রাম তুই? হ্যাঁ মুই এক তাড়াতাড়ি চিকিৎসার ব্যবস্থা কর। ও চলো 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 আসো আসো ভিতরে আসো। এই মেয়েটা না এত কেয়ারলেস, নিজের জিনিস কোনটা থাকবে তাও হুঁশ নাই, এইটা আরো কি।
সালা তোর এত হিম্মত, তুই রকির বোনের উপর নজর দিছিস, তোকে মুই কালই শিখাবো। হিম্মত কেমন করে করিল মোর বোনক লেটার দেবার? রকি, এটা তোর ভুল ধারণা, মুই কাকে লেটার দিউনি। আরে শালা, মোক শিখাছিস? রবি, রকি এলে তোমার কি তামাশা লাগাইছন? তোমার কি কলেজত মারামারি করিবে আইছন? তোমার মা বাবালা তোমাকে কি বই পড়িবার তানে পাঠাইছেন না মারামারি করিবার তানে পাঠাইছেন? যাও আপনা আপনা ক্লাসে যাও, যাও আপনা আপনা ক্লাসে যাও। কি হিরো দেখলো? মুই তো কইছি নু না, সোনালিক দেখিস না? হুম, আজই তো প্রফেসরটা তানে বাজি গেল, না হলে তোর মুশকিল ছিল। দেখ ভাই রবি, তোর বাদে মুই কি আনিছু? ইরা রং দেখতো তো কেন লাগবে, প্যান্ডা দেখতো কেন লাগেছে? কি ভাই কি হয়েছে তোর, তো খুব টেনশনত দেখেছো? না দাদা, মোর কিছু হয়নি। দেখ ভাই, তুই মোক মিথ্যা কথা কইস না, মুই তোক না অঙ্গ অঙ্গ দেখলেই বুঝা পাচু। তুই মোক সত্যি কথা কত, কি হয়েছে? না দাদা, আজই না মোর কলেজের রোগীর সাথে ঝগড়া হয়ে গেছে। রোগীর সঙ্গে? হ্যাঁ। ঝগড়া হয়ে গেছে? ওই হারাম জাদাক মুই জিন্দা মারে ফেলাম। না দাদা, তুই এনম কিছু করিবনি। দেখেক ভাই, তোর যদি কিছু হয়ে যায় না, মোর প্রাণত ব্যথা লাগেছে, তুই জানিস না তোর বাদে মুই কত স্বপ্ন দেখেছু। আর তোর যদি কিছু হয়ে যায় না, সারা দুনিয়া আমি আগুন লাগাই দিম। না দাদা, জেলে হবার হয়ে গেছে, আর কথা বাড়ায় লাভ নাই, মোক ক্ষমা করে দিস দাদা। আজি মুই রবিক মোর মনের কথা কয়া ছাড়িম। রবি, তুই মোকে এঠে ডাকালো কেনে? আচ্ছা সোনালি, তুই মোকে একটা কথা বুঝাতো, মুই তো কোন বেলা লাভ লেটার দিছিনু? এটা কি কইছিস রবি, মুই বুঝা পানু না। হ্যাঁ সোনালি, আজি তোর দাদা গোটা কলেজটার সামনে মকলার ধরিয়া কোয়াছে, মুই বলি নাকি তোক লাভ লেটার দিছিনু। সোনালি, আমার দুজন একটা শুধু ভালো বন্ধু, আর মুই স্বপ্ন তো তো কোনোদিন লাইফ পার্টনার বানাবার কথা ভাবুনি, আর এই মন তো মোর অন্য কাক দিয়া দিছু, আর এই মন মোর দিশা ছাড়া অন্য কারো কথা ভাবে না। জানো না মুই অক পাম কি নাই, আর এই মন মোর শুধু ওকেই দিছু। সোনালি, সোনালি বুঝলেন বীরেনবাবু, তোমা কিছু ভাবেন না, বুঝলেন সত্যেনদা? আরে মুই যদি তোমালার কাজত না আসু তাহলে কি লাভ, তাহলে মোর নেতা হয়ে লাভ কি, তাই না? আরে মোরও তো কিছু দেখার ডিউটি আছে না, তাই না?
আরে মুকুত কোনে গ্রামত সময় দিব হবে সোনালি 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 বেটি কি হয়েছে সোনালি দরজা খুল মা মা দরজা খুল খুলে না মা জিদ করে না বেটা দরজা খুল মা কি ব্যাপার দৌড়ে দৌড়ে আসিল কিছু তো একটা গন্ডগোল নিশ্চয়ই হয়েছে নাহলে সোনালি আরে এই মন তো মোর অন্য কাক দিয়া দিছু আর মুই স্বপ্ন তো তো কোনোদিন লাইফ পার্টনার বানাবার কথা ভাবো কি ব্যাপার বাবা আজি মনে হচ্ছে তুই খুব টেনশনত আছিস আর কি কহিম তোক বেটা আজি সোনালির যে কি হয়েছে কলেজ তোক আসিল কান্দিয়া কান্দিয়া আর উপরত যায়া ভাঙা ভাঙি শুরু করে দিছে মুই কোনুতে দরজাখানে খোলায় না দিমাগ খারাপ হয়ে গেছে ওর প্রেমের পোকা কামড় দিছে ওক কি ওই চ্যাংরাটা কায় কলেজত পড়েছে মরায় নামছে ওর রবি মোচড়ায় মারি ফেলাম ও কাজী না তোক কিছু করিবা লাগিব না হয় এই সময় মাথা গরম করিলে হবে নি বুদ্ধি দিয়া কাম করিবা হবে সোনালি মোর একমাত্র বেটি ওর চোখুর জল আমি কোনোদিন দেখিবার পারু না এলা যা করিবার মুখে করবা হবে